সুপ্রিয় বিবিএ দ্বিতীয় বর্ষ এবং বিবিএস দ্বিতীয় বর্ষ ছাত্রছাত্রীরা, তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনায় আসলাম। আজকে তোমাদের আলোচনার বিষয়বস্তু প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। চ্যাপ্টার ওয়ানে আছে। আমরা সাধারণত ফাইনাল অ্যাকাউন্ট বলে থাকি, তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা একটা অঙ্ক পাবে। সে নবম দশম শ্রেণীতেও পেয়েছ, ইন্টারমিডিয়েটেও দুইটা অঙ্ক, ফার্স্ট ইয়ারেও পেয়েছ, সেকেন্ড ইয়ারেও পাবা। যেহেতু হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হল আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, আর্থিক অবস্থা তুলে ধরা, আর্থিক ফলাফল প্রকাশকরণ। আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক অবস্থা প্রকাশ, ডিসক্লোজ অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণীর ফল, আর্থিক অবস্থা প্রকাশ, আবার আর্থিক বিবরণীর ফল প্রকাশ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে একদম শিক্ষা জীবনের শেষ দিন পর্যন্ত, যেহেতু তোমরা ব্যবসা শিক্ষার ব্যাকগ্রাউন্ডের ছাত্র, ব্যবসা প্রশাসনের ব্যাকগ্রাউন্ডের ছাত্র, সেহেতু তোমরা এই অঙ্কটি পাবেই পাবে। তাই এই অঙ্কটিকে ভালো করে শিখতে হবে। অনেকেই আমরা এই অঙ্কটিকে ভয় পাই, অনেক শিক্ষার্থীরা বলে স্যার এটা দিব না। তো তুমি যদি আর্থিক বিবরণীটাই প্রস্তুত করতে না পারো, আর্থিক প্রতিবেদন দাখিল করতে না পারো, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশ করার সক্ষমতা না রাখো, তাহলে ব্যবসা প্রশাসন বিভাগের ছাত্র হওয়াটা তো অযৌক্তিক বলে সবার কাছে মনে হবে। তাই আমি বলবো সাবধান, এই কাজটি করবে না, বরং অসাধ্যকে সাধন করার চেষ্টা করবে। যেটা একটু ডিফিকাল্ট সেটাকেই, রবি ঠাকুরের একটা কথা, কঠিনের আমি ভালোবাসিলাম, যেটা কঠিন সেটাই করবা, তাহলে দেখবা জীবন চলার পথে উপকৃত হবে। যাই হোক, আমি আলোচনায় চলে আসি। প্রথম কথাটা হল আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, কেউ আয় বিবরণী বলে, লাভ ক্ষতি বিবরণী বলে। আয় বিবরণীতে আমরা মোট লাভ পাই, পরিচালন লাভ পাই, কর পূর্ব নিট লাভ পাই, কর পরবর্তী নিট লাভ পাই। তাহলে নেট ইনকাম প্রস্তুত করার মাধ্যমে আমরা কয়টা রেজাল্ট পেয়ে থাকি? চারটা। কয়টা রেজাল্ট? চারটা। মোট লাভ, পরিচালন লাভ, মোট লাভ গ্রোস মার্জিন বা গ্রোস প্রফিট, অপারেটিং প্রফিট, নেট প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট আফটার ট্যাক্স। তাহলে ইনকাম স্টেটমেন্টে আমরা সাতটা রেজাল্ট পেয়ে থাকি। এরপর কোম্পানি হলে আমরা রিটেইন আর্নিংস স্টেটমেন্টটা করি, সংরক্ষিত অর্থের হিসাব এই স্টেটমেন্টটা তৈরি করি। দেন আমরা ব্যালেন্স শিট বা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আমরা প্রিপারেশন করে থাকি। তাহলে তোমরা ইতিমধ্যেই, তোমাদের ক্লাসও আমি আলোচনা করেছি, তোমরা নিজেরাও পড়েছ, যেহেতু খুব শুরু থেকেই তোমরা এই অঙ্কের সাথে পরিচিতি আছে, তাই আমি কথাটা একটু না বাড়িয়ে কর্পোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন অংশ যেটা সেটার উপর আমি বেশি জোর দিব। আমি ইনকাম স্টেটমেন্টটা একটু কুইক ডেলিভারি করতে চাচ্ছি তোমাদের সামনে, কারণ ইনকাম স্টেটমেন্টের প্রসেস বা প্রসিডিউর এটা তোমাদের কিন্তু জানা আছে। আমরা প্রথমেই বের করব নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাবো মোট লাভ। এরপরে আমরা এই মোট লাভ থেকে বাদ দিব পরিচালন খরচ প্রশাসন, পরিচালন খরচ
বিক্রয়, অপারেটিং এক্সপেন্স অফিসিয়েন্ট অ্যাডমিন, অপারেটিং এক্সপেন্স সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন বাদ দিয়ে আমরা পাবো অপারেটিং প্রফিট। এরপরে আমরা নন অপারেটিং এক্সপেন্স বাদ দিব, নন অপারেটিং ইনকাম যোগ করব অপারেটিং প্রফিটের সাথে, নন অপারেটিং এক্সপেন্সটা বাদ আর নন অপারেটিং ইনকামটা যোগ করে আমরা পাবো নেট প্রফিট বিফোর ট্যাক্স। এরপর আমরা ট্যাক্স বাদ দিব নেট প্রফিট আফটার ট্যাক্স। স্যার কোন ট্যাক্সটা বাদ দিব? যেটা সমন্বয়ে বলা থাকবে সেটা বাদ দিব। স্যার ট্যাক্স কি রেওয়া মিলে থাকে? হ্যাঁ, কর্পোরেট যেগুলো কোম্পানি প্রতিষ্ঠান সেগুলো ট্যাক্স ট্যাক্স প্রভিশন রেওয়া মিলে থাকে, যেগুলো এখানে কাজ হয় না। সমন্বয়ে যে ট্যাক্সের কথা বলা থাকবে সেটাই ইনকাম স্টেটমেন্টে বাদ যাবে, রেওয়া মিলের গুলো নয়। রেওয়া মিলের ট্যাক্স বা ট্যাক্স প্রভিশনকে ইনকাম স্টেটমেন্ট করার সময় কনসিডার বা বিবেচনা করার দরকার নাই। সমন্বয়ের যে ট্যাক্স প্রভিশনটা আছে সেটা বাদ দিলে নেট প্রফিট আফটার ট্যাক্সটা বের হবে। আশা করি আমি তোমাদেরকে ইনকাম স্টেটমেন্টটা এতটুকু বুঝাতে পেরেছি, তোমরা বুঝে থাকবে। তো স্যার প্রথমে কি বললেন? প্রথমে বললাম নেট সেলস। নেট সেলস বের করার প্রক্রিয়া আছে, সেলসের সাথে ওমিটেড সেলস যে বিক্রয়টা বাদ পড়েছে এটা যোগ করবা, সেলস রিটার্ন বাদ দিবা, সেলস ডিসকাউন্ট বাদ দিবা, এগুলো বাদ দিলে তুমি নেট সেলস পাবা। এরপর কস্ট অফ গুডস সোল্ড তোমাকে নির্ণয় করতে হবে, ওপেনিং ইনভেন্টরির সাথে নেট পারচেজ যোগ করবা, ডিরেক্ট এক্সপেন্স যেগুলো আছে মজুরি আমদানি শুল্ক চার্জ ভাড়া ড্রয়িং অফিস বেতন গ্যাস ও জ্বালানি এগুলো যোগ করে সমাপনী মজুদ বাদ দিলে তুমি পাবা কস্ট অফ গুডস সোল্ড। তাহলে নেট সেলস থেকে যখন তুমি কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিবা তখন তুমি পাবা গ্রোস মার্জিন। এই গ্রোস মার্জিন থেকে তুমি পরিচালন খরচ অফিস অপারেটিং এক্সপেন্স অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেটিং এক্সপেন্সটা বাদ দিবে, যেমন বেতন, তারপরে তোমার ভাড়া, তারপরে তোমার অফিসের সরঞ্জামাদের অবচয় এগুলো বাদ দিবে। এরপরে অপারেটিং এক্সপেন্স সেলিং বিক্রয় খরচ, বিজ্ঞাপন, আনকালেক্টিভ এক্সপেন্স অনাদায়ী পাওনা এগুলো অপারেটিং এক্সপেন্স সেলিং এগুলো বাদ দিবে। বাদ দিলে পাবা তুমি অপারেটিং প্রফিট। এই অপারেটিং প্রফিটের সাথে নন অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দিবে, যেমন ইন্টারেস্ট এক্সপেন্স, গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার এগুলো তুমি বাদ দিবে। আবার নন অপারেটিং ইনকাম ও ইন্টারেস্ট এক্সপেন্স অন ডিভেঞ্চার ওটা একটা নন অপারেটিং এক্সপেন্স বাদ দিবে। আবার নন অপারেটিং ইনকাম যেমন ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, অ্যাপ্রেন্টাইজশিপ প্রিমিয়াম, সেখানে হবে স্যালামি এগুলো যোগ করবা, যোগ করলেই তুমি পাবা নেট প্রফিট বিফোর ট্যাক্স। এরপরে ওখান থেকে ট্যাক্সটা বাদ দিবে যে ট্যাক্সের কথা অ্যাডজাস্টমেন্টে বলা থাকবে। আমি বারবার করে কিন্তু বলছি যে ট্যাক্সের কথা অ্যাডজাস্টমেন্টে বলা থাকবে সেটা বাদ দিলে তুমি পেয়ে যাবে নেট প্রফিট আফটার ট্যাক্স। বুঝতে পেরেছ? তাহলে এবার আসো আমরা কর্পোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে দ্বিতীয় ধাপে যেটা করে থাকি সেটা হলো রিটেইনড আর্নিংস বা সংরক্ষিত অর্থ। রিটেইনড আর্নিংস বা সংরক্ষিত অর্থ এটা যার আমরা শেষ তারিখে জের বের করব, ওপেনিং রিটেইনড আর্নিংস এর সাথে আমরা নেট ইনকামটা যোগ করব, নেট ইনকাম আফটার ট্যাক্স যেটা আমরা পেলাম সেটা আমরা যোগ করব। যোগ করে আমরা বাদ দিব ডিভিডেন্ড পেড, যদি রেওয়া মিলে থাকে লভ্যাংশ প্রদান ওটা বাদ দিব, যদি রেওয়া মিলে থাকে ইনকাম ট্যাক্স পেড সেটা বাদ দিব, যদি রেওয়া মিলে থাকে প্রভিশন ফর ইনকাম ট্যাক্স রেওয়া মিলে থাকে সেটা আবার কিন্তু আমরা নেট প্রফিটের সাথে কি করব যোগ করব। আবার যদি সমন্বয় থাকে প্রপোজড ডিভিডেন্ড ঘোষণাকৃত লভ্যাংশ তাহলে আমরা বাদ দিব, এই লভ্যাংশটা থাকবে সমন্বয়ে এটা ধরতে হয় মূলধনের উপর এটা আমরা বাদ দিব প্রপোজড ডিভিডেন্ড। যদি বলা থাকে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ সমন্বয় বলা থাকবে যে সঞ্চিত তহবিলের জন্য স্থানান্তর করা নিট ল্যাব থেকে তাহলে সেটাও বাদ দিব, তারপরে আমরা পেয়ে যাব রিটেইন আর্নিংস এর জেরটা আমরা পেয়ে যাব রিটেইন আর্নিংস এট দ্য এন্ড অব দ্য পিরিয়ড, বছরের শেষে সংরক্ষিত অর্থ বা জমার পরিমাণ কত সেটা আমরা পেয়ে যাব।
সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা তো একটা আপিল বা আবেদন করতে পারো আমার কাছে, স্যার জিনিসটা আরেকবার একটু বলেন। আসলে আজকে আমি আলোচনায় এসেছি এই গুরুত্বপূর্ণ অংশটিকে তোমাদেরকে বিশ্লেষণ করে বোঝানোর জন্য। দেখি স্বর্গে গেলেও ধান বানে, আমরা যেহেতু শিক্ষক তোমাদের যে জায়গায় দুর্বলতা আছে সেটা বুঝি এবং এটা একাধিকবার বলার দায়িত্ব আমরা মনে করি। আমি কিন্তু ক্লাসও তোমাদেরকে অ্যানালাইটিক্যালি ইলাবোরেটলি প্রেজেন্ট করার চেষ্টা করেছি, তোমরা অনেকেই কিন্তু পার্টিসিপেট করেছো, আবার কেউ কেউ ক্লাস মিস করেছো যতটুকু আমার মনে পড়ে। তাদের জন্যে যেহেতু তোমরা এখন বাসায় বসে আছো, অলস সময় কাটাচ্ছ, আমরা একটু ট্রাই করছি, চেষ্টা করছি তোমরা আলোচনাগুলো শুনবে, অন্তত অন্যদের কাছেও বলতে পারবে যে আমাদের শিক্ষকরা হোমে বসেও আমাদেরকে টেক কেয়ার করছে বা আমাদের খোঁজ খবর নিচ্ছে। এটা বন্ধু বান্ধবের সাথে অন্য কলেজের ছাত্রদের সাথেও তোমরা একটা প্রাউড ফিল করতে পারো যে না আমরা আলোচনায় আছি, পড়াশোনায় আছি। এর জন্য আসলে কষ্ট করে আমরা রমজানের দিনে আসি, আমরা কষ্ট মনে করি, আমরা মনে করি তোমরা যদি দেখো শুনো উপকৃত হবে, ইউ উইল বি বেনিফিটেড, তোমরা উপকৃত হবে। আমাদের কাজে এলো তোমাদেরকে নিজে, তোমাদের এখন পাচ্ছি না অনলাইন, এখন শিক্ষাবৃত্তি কার্যক্রম সারা পৃথিবীতে চলছে, সুতরাং ভার্চুয়াল জগৎ থেকে তুমি নিজেকে আলাদা করে নেওয়া মানে একটা শিক্ষা জগৎ থেকে তুমি ছিটকে পড়া। এই জন্য বলবো সাথে থাকবে, শিখতে পারবে। আচ্ছা, রিটেইনড আর্নিংস এটা কোন প্রতিষ্ঠান, কর্পোরেট কোম্পানির ক্ষেত্রে, আবার এক মালিকানার ক্ষেত্রে বা অংশের ক্ষেত্রে, এ ধরনের কোনো নিয়ম কারণ নাই। কোম্পানির ক্ষেত্রে কিন্তু রিটেইনড আর্নিংস বা সংরক্ষিত জমার পরিমাণটা আমাদেরকে বের করতে হয়, এটা হলো দ্বিতীয় ধাপ। ইনকাম স্টেটমেন্টের পরে আমরা কাজটা করব, হাউ ক্যান ইট বি প্রিপেয়ার্ড, এটা কীভাবে তৈরি করা যেতে পারে। ওপেনিং রিটেইনড আর্নিংসের সাথে নেট ইনকাম যোগ করব আমরা, এরপরে রেওয়ামিলে যদি ট্যাক্স পেড থাকে ওটা কিন্তু আমরা বাদ দিব, রেওয়ামিলে যদি ডিভিডেন্ড পেড বা ইন্টিম ডিভিডেন্ড অন্তর্বর্তীকালে লভ্যাংশ কথাটা থাকে এটা আমরা বাদ দিব। সমন্বয়ে যদি আমাদেরকে বলে প্রপোস্ট ডিভিডেন্ড ঘোষণাকৃত লভ্যাংশ তাহলে আমরা এটা মূলধনের উপর ধরে এটাও বাদ দিব। আবার সমন্বয়ে যদি আমাদেরকে বলে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ মানে এই বছরের নিটলাতে কিছু সঞ্চিত তহবিলে স্থানান্তর করো সেটাও আমরা বাদ দিব। একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, রেওয়ামিলে যদি প্রভিশন ফর ট্যাক্সেশন আয়কর সঞ্চিত থাকে ইন ট্রায়াল ব্যালেন্স তাহলে এটা আমরা যোগ করবো, বাদ না এটা যোগ করবো। তাহলে আমরা এই কার্যক্রমটা অ্যাকমপ্লিশমেন্ট করার পরে যেটা আমরা পাবো সেটা হবে ক্লোজিং রিটেইন আর্নিংস বা রিটেইন আর্নিংস অ্যাট দ্য এন্ড অব দ্য পিরিয়ড, বছর শেষে সংরক্ষিত অর্থের পরিমাণ বা জমার পরিমাণ কত সেটা আমরা পেয়ে যাব। দেন আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যাকে আমরা ব্যালেন্স শিট বা উদ্ধৃত পত্র বলে থাকি বা আর্থিক অবস্থার বিবরণী যেটা আমরা এখন একটু আরেকটু উদার চিত্তে প্রগতিশীল হিসাব বিজ্ঞানে এসে আমরা সেটাকে বলে থাকি আর্থিক অবস্থার বিবরণী, সেটা এখন আমি তোমাদের সামনে একটু আলোচনা করছি। এটা দুই ভাগ, একটা অ্যাসেটস আর একটা হলো লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেটস দি অ্যাসেটস আছে প্রথমে ফিক্সড অ্যাসেট ট্যাঞ্জিবল, ফিক্সড অ্যাসেট ইনট্যাঞ্জিবল। ফিক্সড অ্যাসেট ট্যাঞ্জিবল কোনগুলো, স্থায়ী সম্পত্তি যেগুলো স্পর্শ করা যায়, দালান কোটা আসবাবপত্র ইজারা সম্পত্তি ইকুইপমেন্ট ল্যান্ড এগুলো হলো স্থায়ী সম্পত্তি স্পর্শনীয়। আবার স্থায়ী সম্পত্তি অস্পর্শনীয় সুনাম প্যাটেন্ট ট্রেডমার্ক এগুলো অস্পর্শনীয়। এরপরে বিনিয়োগ, বিনিয়োগটাকে আমরা মিডিলে দিই দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এরপরে আমরা আসি যে কারেন্ট অ্যাসেটস, সমাপনী মজুদ পণ্য নগদ তহবিল অগ্রিম খরচ প্রাপ্য হিসাব প্রাপ্য নোট। এরপরে আমরা কিছু অসমন্বিত দবা বা ফিক্টিসিয়াস অ্যাসেট অলিক সম্পদ। আবার একটু বলি এটা কিন্তু আমাদের ছাত্ররা অনেকে বাই বাইতে জিজ্ঞাসা করে যে তিনটা সেটটা ফিক্টিসিয়াস অ্যাসেটের নাম বল, আমাদের ছাত্রছাত্রীরা পারে না। তো তো আমরা কিন্তু এটা বারবারই বলি যে ফিক্টিয়াস ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট বিলম্বিত বিজ্ঞাপন এটা নিয়ে আবার মতভেদ আছে, কেউ কারেন্ট অ্যাসেটও বলে আবার কেউ ফিক্টিসিয়াস অ্যাসেটও বলে। যাই হোক, ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট প্রিলিমিনারি এক্সপেন্স প্রাথমিক খরচ শেয়ার ডিসকাউন্ট শেয়ার বাট্রা তারপরে আন্ডার রাইটার্স কমিশন শেয়ার অবলেখকের দস্তুরি বা কমিশন, তা এই এই জিনিসগুলোকে বলা হয় ফিক্টিসিয়াস অ্যাসেট বা অলিক সম্পদ। ও টেকনিক্যাল নো হাও কারিগরি জ্ঞান এগুলোকে বলা হয় অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। যাই হোক, আমি অ্যাসেটের দিক শেষ করলাম, সমীকরণের অ্যাসেটস। এরপর আমি চলে যাচ্ছি রাইট হ্যান্ড সাইডে লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। প্রথমে ক্যাপিটাল
এরপরে রিজার্ভ, জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভের সাথে সমন্বয়ে যদি নতুন কোনো রিজার্ভ বলা থাকে এটা যোগ করবো, যেটা রিটেইন আর্নিংসে বাদ দিয়েছিলাম এটা জেনারেল রিজার্ভের সাথে এখন যোগ করে দিব। এরপরে শেয়ার প্রিমিয়াম আছে, এরপরে রিটেইন আর্নিংসের জেয়ার আছে, এরপরে লং টার্ম লাইবিলিটি যেমন ডিভেঞ্চার, মর্টগেজ এগুলো আছে, আবার কারেন্ট লাইবিলিটি যেমন অ্যাকাউন্ট পেয়াবল, নোট পেয়াবল, অ্যাক্রুড এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়াবল, ট্যাক্স পেয়াবল বা প্রভিশন ফর ট্যাক্সেশন, ও যেটা ইনকাম স্টেটমেন্টে বাদ দিয়েছিলাম সেটা, ইনকাম স্টেটমেন্টে যেটা বাদ দিয়েছিলাম সেটা, আবার ট্যাক্স পেয়াবল বা ট্যাক্স প্রভিশন, ইন্টারেস্ট পেয়াবল এই জাতীয়, আবার প্রপোজড ডিভিডেন্ড এগুলো কিন্তু আবার আমাদের কারেন্ট লাইবিলিটিস, দেন বোথ পার্টস উইল বি ইকুয়াল। তাহলে আমি আজকে তোমাদেরকে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 1 প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি এই আলোচনাটা আদ্যপান্ত একদম শুরু থেকে ভালো করে শুনো, আশা করি তোমরা পারবে। এমনকি নোট করে নিলে আমার আলোচনা তোমরা তোমাদের মোবাইলে চালিয়ে যদি শুনে থাকো, কান পেতে শুনো, তাহলে বুঝতে পারবা যে কি বলেছি এবং কি করতে হবে, অনেকখানি ক্লিয়ার হয়ে যায়। তাই সুপ্রিয় ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরাও দেখবে, তোমার বন্ধু বান্ধবদেরকে মেসেজ দিবা, পারলে শেয়ার করে ওদেরকেও দেখার সুযোগ করে দিবা, অন্য কলেজের শিক্ষার্থীরা থাকলে তাদের সাথেও শেয়ার করতে পারো। লাইক তোমরা লাইক দিলে, শেয়ার দিলে বা সাবস্ক্রাইব করলে, মাকসুদ অ্যাকাউন্টিং ফ্যাকাল্টি ওটা সাবস্ক্রাইব করলে অন্যরাও পাবে, তোমরা দোয়া পাবে। আশা করি সবাই ভালো থাকবে, নিজেকে সুরক্ষিত করবে। আর হ্যাঁ, একটি কথা, ঈদ শপিং এবার করা যাবে না, ঈদ শপিং না করলেও চলবে, এক বছর শপিং না করলে কিছু আসে যায় না, এই জন্য গ্যাদারিং এড়িয়ে চলা ভালো, বাসায় থাকা ভালো, নিরাপদে থাকবা, স্রষ্টার উপর আস্থা বিশ্বাস রেখে পথ চললে, মনোবল দৃঢ় রাখলে, শারীরিক ব্যায়াম করলে, পুষ্টিকর খাবার খেলে সুস্থ থাকবা। ইনশাআল্লাহ দেখা হবে, সবাই দীর্ঘায়ু কামনা করি।